हेलो एवरीवन, वेलकम करछी रेसिपी वाइज टेस्टी आरेकटी नतून पर्वे। आशा करछी सबाई अनेक भालो आछेन। आरेकटी नतून एबं भिन्न स्वादेर एकटी रेसिपी आमी आजके आपनादेर साथे शेयर करब। पाउरुटी दिए टोस्ट तैरी करा, बाटार दिए पाउरुटी बा डिम पाउरुटी, এই খাবারগুলো তো আমরা সবাই সচরাচর খেয়ে থাকি, কিন্তু পাউরুটির রসমালাই কি খেয়েছেন কখনো? ঝটপট করে ভিডিওটি দেখে বাসায় আজই বানিয়ে ফেলুন মজাদার পাউরুটির রসমালাই। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। বাসায় থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনি ঝটপট তৈরি করে ফেলতে পারেন পাউরুটির রসমালাই। আজকে আমি পাউরুটির রসমালাই তৈরি করার জন্য ফুল ক্রিম, যে লিকুইড দুধের প্যাকেট রয়েছে, সেটা 1 লিটার ব্যবহার করছি, মানে হাফ লিটার করে দুটা প্যাকেট। দুধগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নেব আর একটু ঘন করে নেব। দুধগুলো যেহেতু ফুল ক্রিম তাই আবার বেশি জাল করারও প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি একটু ভারী হয়, তাই আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই ব্যবহার করতে। আর যদি গরুর দুধ ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে জাল করে ঘন করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন গুঁড়া দুধটা খুব ভালো করে মিশে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা গোটা ছোট এলাচ। আপনারা চাইলে এলাচগুলোকে ক্র্যাশ করে দিতে পারেন। দিয়ে আবার কিন্তু খুব ভালো করে জাল করতে থাকব। এবার আমি দিয়ে দেব 4 চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে কমিয়েও দিতে পারেন, তবে আমার মনে হয় যে পরিমাণ চিনিটা আমি ব্যবহার করেছি এটা একদম পারফেক্ট, খুব একটা কড়া নয়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু জাফরান, আধা ঘন্টার মতো আগে ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা উষ্ণ গরম দুধের মধ্যে, সেই জাফরানগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর খুব অনেকক্ষণ ধরেই দুধ জাল করে নিয়েছি, যার কারণে আর বেশিক্ষণ আমি জাল করব না। এবার আমি পাউরুটির ভেতরের যে একটা পুর আমি রেডি করব, মানে ব্যবহার করব, সেই পুরটাকে এখন রেডি করে নেব। এবার ছোট্ট একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো মাওয়া নিয়ে নিচ্ছি। মাওয়াগুলো একটু দলা বাকি আছে, এর মধ্যে গরম দুধ দেওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। মাওয়াগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে মিক্সড করেই আমি এর মধ্যে দিয়ে দেব পাউরুটির রসমালাই তৈরির জন্য যে দুধটা রেডি করে রেখেছি সেখান থেকে 1 চামচ পরিমাণ দুধ আমি এখন মাওয়ার মধ্যে দিয়ে মাওয়াটাকে মোটামুটি একটু ঘন করে মিক্স করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘন করাও যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন করে এই মিক্সটা তৈরি করলে একদম পারফেক্ট হবে। ভিউয়ার্স, এখানে আমি প্রায় 4-5 টেবিল চামচের মতোই দুধ নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে রেখে ব্রেডগুলোকে সাইজ করার পালা। এখানে এটা একটু লম্বা টাইপের পাউরুটি, এটাকে এখন সাইডগুলোকে কেটে ফেলতে হবে। আমার মনে হলো চাকুর থেকে কেচি দিয়ে কাটলেই জিনিসটা আমার কাছে ভালো হচ্ছে, তাই আমি কেচি দিয়ে সাইডগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো পাউরুটি আপনি যতগুলো পিস বানাতে চান ততগুলো পিসেরই এইভাবে সাইডগুলোকে চারপাশেই কেটে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছেন যারা আপনারা আমার চ্যানেলে কমেন্ট করছেন, অনেক অ্যাডভাইস দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমরা তাহলে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তো আপনারা এভাবে আমাদের চ্যানেলে কমেন্ট করে যান, আমরা সত্যি আন্তরিকভাবে অনেক বেশি খুশি হই। এইবার যে পাউরুটিগুলো স্লাইস করে খুব সুন্দর করে সাইডটা কেটে রেখেছিলাম সেই পাউরুটির উপরে মাওয়া দিয়ে যে একটা পুর বানানো হয়েছে সেই পুরটাকে খুব ভালো করে আমি একটু ভারী করে দিয়ে
আস্তে করে রোল করে নিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে সবগুলো পাউরুটি কিন্তু এইভাবে মাওয়া ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে টাইট করে রাখতে হবে। চিন্তার কোনোই বিষয় নাই যে এটা দুধে দেওয়ার সাথে সাথে এটা খুলে যাবে কিনা, মোটেও খুলবে না। এটা আপনারা জিনিসটা তৈরি করার প্রায় 10-15 মিনিট আগে তৈরি করে রেখে দেবেন, তাহলে এটা খুব ভালো মতো টাইট হয়ে থাকবে। তো এইভাবে সবগুলো রোল আমি এখন বানিয়ে নেব। আমি ঠিক একই নিয়মে সবগুলো রোল কিন্তু বানিয়ে ফেলেছি। এখানে 8টার মতো পাউরুটি স্লাইস দিয়ে আমি রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা তো মোটামুটি উষ্ণ গরমই রয়েছে, সেই দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটা একটা করে পাউরুটির যে রোল রয়েছে সেগুলো কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো পাউরুটির রোল আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে রোলটা তৈরি করেছিলাম তো এই কড়াইয়ের মধ্যে সেটা আটছিল না, পরে আবার আলাদা বলে সেগুলোকে সাজাতে হয়েছে। তো যাই হোক, এখন বেশ অনেকক্ষণ ধরেই পাউরুটিগুলো সোক করে বেশ মোটা সোটা হয়ে উঠেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে এবং খেতেও কতটা অসাধারণ হয়েছে। আমি একাই খেয়ে দেখব, আপনাদের তো খাওয়ার কোনো সুযোগ নেই, আর খেতে হলে অবশ্যই বাসাতে বানাতে হবে। ভিউয়ার্স, খুবই সহজ একটা রেসিপি, আর সব উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের বাসায় থাকে। তো ঝটপট আজকেই বাসায় বানিয়ে ফেলুন মজাদার পাউরুটির রসমালাই। এটা খেতে কিন্তু অসাধারণ, ছোট বড় সবার জন্যই খুব মজাদার, মুখরোচক, আর একবার খেলে কিন্তু এর স্বাদটা মুখে লেগে থাকবে, এটা আমি বলতে পারি। তো এবার আমি আমার সার্ভিং বলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং এখন ইচ্ছে মতো আপনি সাজিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি কাঠবাদাম আর চেরি রেখেছি সাজানোর জন্য, তো এর উপর দিয়ে কিছু পরিমাণে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আর যেহেতু সাদা জিনিস তাই চেরিটা খুব ভালো ফুটবে, তাই এর উপরে একটা করে চেরি দিয়ে দিচ্ছি। দেখুন অসাধারণ একটা লুক হয়েছে, এটা যতটা অসাধারণ হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ। তো ভিউয়ার্স, অবশ্যই 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 ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা যারা প্রায় নিয়মিত আমার চ্যানেলে কমেন্ট করে আসছেন তাদেরকে আমার মনের ভেতর থেকে অনেক ধন্যবাদ। আপনাদের এক একটা কমেন্ট দেখলে আমি অনেক বেশি মোটিভেটেড হই, আমি তখন আমার মনে হয় যে আমাকে আরও অনেক ভিডিও দিতে হবে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। একটা রসমালাই আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর কতটা নরম হয়েছে। আর যখন আপনারা এটা খেয়ে দেখবেন প্রত্যেকটা বাইটে বাইটে মাওয়ার একটা টেস্ট পাবেন। তো আমি আশা করব অবশ্যই আপনারা এই মজাদার পাউরুটির রসমালাইটা বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের রসমালাইটা কতটা মজার হয়েছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।